আজকের গার্ডেনিং পাঠশালাতে আমরা আলোচনা করব কিভাবে একটি বেগুন বাহার গাছে অনেক ফুল ফোটানো যায়। এই গাছটির ইংরেজি নাম হলো থিবোচায়না। এই গাছটিকে গ্লোরি বুশ এবং প্রিন্সেস ফ্লাওয়ার নামেও জানা যায়। আমার এই গাছটি 8 ইঞ্চি টবে রয়েছে এবং গাছটিতে অনেক ফুল ফুটে রয়েছে। একটু যত্নের সাথে এই গাছটিতে আপনারাও অনেক ফুল ফোটাতে পারবেন। মাটি তৈরির জন্য আমি নিয়েছিলাম 1 ভাগ দোআঁশ মাটি, 1 ভাগ পাতা পচা সার ও গোবর সারের মিশ্রণ, 1 ভাগ বালি। এর সাথে আমি অল্প পরিমাণে শিং কুচি, অল্প পরিমাণে হাড় গুঁড়ো ও অল্প পরিমাণে নিমখোল মিশিয়েছিলাম। গাছটি যখন আমি 6 মাস আগে কিনেছিলাম তখন গাছটি খুবই ছোট ছিল, তাই আমি প্রথমে গাছটিকে 6 ইঞ্চি টবে বসিয়েছিলাম। 6 ইঞ্চি টবে প্রায় 2 মাস রাখার পর আমি এই গাছটিকে 8 ইঞ্চি টবে বসিয়েছিলাম। গাছটি 6 ইঞ্চি টবে বসানোর প্রায় 2 সপ্তাহ পর থেকে গাছটিতে আমি নিয়মিত খাবার দিয়েছি। প্রতি সপ্তাহে এই গাছটিতে আমি সর্ষের খোল ভেজানো জল খুব পাতলা করে দিতাম। প্রয়োজন মতো গাছে আমি ফার্টিলাইজার স্প্রে ও গ্রোথ রেগুলেটর স্প্রে করেছিলাম। এছাড়াও এই গাছটিতে আমি প্রায় 1 চামচের মতো হাড় গুঁড়ো, শিংকুচি ও কম্পোস্টের মিশ্রণ প্রতি সপ্তাহে দিতাম। চেষ্টা করতে হবে গাছটির উপরের অংশের মাটি যেন সবসময় পরিষ্কার থাকে, ঝরে যাওয়া পাতা বা ফুলের পাপড়ি যেগুলো মাটিতে পড়ে সেগুলো আমরা পরিষ্কার করে দেব। এতে ফাঙ্গাল এফেক্টের সম্ভাবনা অনেকটাই কমে যায়। ফুল শুকিয়ে গেলে সেই শুকিয়ে যাওয়া ফ্লাওয়ার হেডগুলোকে নিয়মিত কেটে ফেলে দিতে হবে, নয়তো ওই ফ্লাওয়ার হেডগুলোতে বীজ হবে এবং একবার বীজ হতে শুরু করলে গাছে ফুল হওয়ার প্রবণতা অনেকটাই কমে যায়। গাছটিতে যাতে নতুন নতুন শাখা প্রশাখা বেরোয় সেই জন্য গাছটিকে আমরা নিয়মিত প্রুনিং করব। যে ডালগুলো শুকিয়ে গেছে বা যে ডালগুলোতে ফুল ফোটা শেষ হয়ে গেছে সেই ডালগুলোকে আমরা নিয়মিত কেটে ফেলে দেব। এইভাবে গাছটি নিয়মিত যত্ন নিলে আপনারাও এই গাছটিতে অনেক ফুল ফোটাতে পারবেন। বেগম পাহাড় গাছের পরিচর্যা নিয়ে আরও কিছু ভিডিও আমি পরবর্তীকালে আপলোড করব। ওই ভিডিওগুলির নোটিফিকেশন সময় মতো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ভিডিওতে।